বাদ ভেঙ্গে কারো সর্বনাশ, আবার কারো পৌষ মাস। সুন্দরবনে এবার ইয়াসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে লোকালয়ে পানি ঢোকে, অনেকের ঘের তলিয়ে গেছে। এক পাশে সুন্দরবন, অন্য পাশে জেলেদের বন। ঘের তলানোর কারণে বেচার অযোগ্য চিংড়ি মাছের পোনা বা চিংড়ি মাছ ঘের থেকে বেরিয়ে পড়েছে ছোট ছোট খাল বা নদীতে। সেই মাছগুলো আবার অন্য কেউ ধরে নিয়ে যাচ্ছে। এজন্যই বললাম কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। আপনারা দেখছেন আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় এসেছেন। আপনারা এই মাত্র যে ভিডিওটি দেখলেন, এটি খুলনার কয়রা এলাকার একটি ভিডিও চিত্র, যা আজকেই ঘটে গেল। এখানে উৎসুক জনতা বা স্থানীয় জনগণ খুলনার 6 আসনের এমপি মহোদয় বা মাননীয় সংসদ সদস্য আক্তারুজ্জামানের উপরে ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। তারা স্বইচ্ছায় বিশাল একটি বাঁধ, নিজেরাই স্বেচ্ছাসেবক হিসেবে তারা বাঁধ নির্মাণ করছিলেন, ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ বা পুনরায় সারছিলেন। তো ঠিক তখনই মাননীয় সংসদ সদস্য সেই জায়গাটা পর্যবেক্ষণ করতে আসেন। স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মাননীয় সাংসদের উপরে কাদা নিক্ষেপ করতে থাকেন। কিন্তু মাননীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান তিনি বিষয়টি অস্বীকার করে বলেছেন যে তার উপরে কোনো রকমের কাদা বা ঢিল ছোড়া হয় নাই। কাঁকড়া ধরেন না? কাঁকড়া নেন না? নাম কি ভাইয়ের? আশরাফ ভাই। তিনি মাছ মারলেন, আমাদেরকে একটু মাছগুলো দেখান। চিংড়ি মাছ না? আচ্ছা, এটা কি ঘের নাকি ছাড়া? ঘের না, ঘেরের। যাই হোক, আপনাদেরকে যেটা বলতে চাই যে আসলে সুন্দরবনে প্রতি বছরই আমরা এই ধরনের ঘটনা শুনে থাকি, যে ছোট হোক বড় হোক, যে ধরনের ঘূর্ণিঝড় বা টর্নেডো হোক না কেন, আমরা প্রায়শই শুনতে পারি যে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে এবং ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে যে ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় পানি প্লাবিত হয়ে। লোকালয়ে পানি ঢুকে বড় ও ছোট বিভিন্ন ধরনের ঘের তলিয়ে যায় এবং তাদের যে মাছের খামার বা মাছের ঘের থেকে মাছ বেরিয়ে পড়ে, এবং সেই কারণেই তাদের সারা বছর সেই অভাব কাটে না এবং সেই অভাব পূরণেরও কোনো উপায় থাকে না। কাজ বলতে বা ফসল বলতে তাদের এই একটাই উপায়, মাছ চাষ করে সারা বছর তারা তাদের সংসার চালাবে। তো সে কারণেই হয়তোবা এলাকাবাসী বা গ্রামবাসী ক্ষিপ্ত হয়েছিলেন মাননীয় সংসদ সদস্য আক্তারুজ্জামানের ওপর, যা আমরা ভিডিও চিত্রে দেখতে পাই। বাড়ি কোথায়? এখানেই? ওই যে সামনে। পানি উঠে গেছে নাকি বাড়িতে? ও, জাহাজ গেলেই পানি উঠে যায়। সত্যি অনেক কষ্টের জীবন আপনাদের। পরিবারের সদস্য কয়জন?